হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ে যে পৃষ্ঠা নম্বর 111 পৃষ্ঠা আছে, সেই 111 পৃষ্ঠা থেকে 113-14 পৃষ্ঠা পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে। আগের ভিডিও আমি তোমাদের 104 পেজ পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো করিয়েছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। দেখো, এখান থেকে তিনের দাগের থেকে কিছু অঙ্ক শুরু হয়েছে। এখানে কিছু অঙ্ক আছে, মোট 9টা অঙ্ক আছে। এখানে বলেছে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো দেখা আছে, দেখো এগুলো সব মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে। এগুলোকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তার আগে আমরা এই তিনটে ভগ্নাংশ সম্পর্কে জেনে নেব, কোনটা মিশ্র ভগ্নাংশ, কোনটা প্রকৃত ভগ্নাংশ আর কোনটা অপ্রকৃত ভগ্নাংশ। তো দেখো, আমি যদি একটা ভগ্নাংশ লিখি 7/9, এই একটা ভগ্নাংশ হলো। এখানে দেখো উপরেরটাকে কি বলা হচ্ছে লব, আর নিচেরটাকে কি বলা হচ্ছে হর। অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? কি বললাম, যে ভগ্নাংশের লব ছোট হবে এবং হর বড় হবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই সংখ্যাটাকেই যদি আমি আবার উল্টে লিখি 9/7, এখানে দেখো লব বড় হর ছোট, তাহলে এই যে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, এখানে লব বড়, ঠিক আছে? আমরা এখানে লিখে দিলাম লব বড় আর এখানে লিখলাম ছোট। অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট হচ্ছে, হর বড় হচ্ছে, সেটা প্রকৃত ভগ্নাংশ। আর যে ভগ্নাংশের লব হচ্ছে বড় আর হর হচ্ছে ছোট, সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। আর এই অপ্রকৃত ভগ্নাংশ থেকেই আমাদের তৈরি হয় মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কি না পূর্ণ সংখ্যায় আসছে, দেখো এখানে আছে না এক পূর্ণ, অর্থাৎ এক এক যে কোনো একটা সংখ্যা পূর্ণ হবে এবং পরের সংখ্যা দুটো হচ্ছে কি ভগ্নাংশ সংখ্যায় আছে। অর্থাৎ দেখো 7কে যদি আমি 7 দিয়ে যদি 9কে ভাগ করি, তাহলে 7×7 2 থাকছে অবশিষ্ট, এই 2 এখানে দাগে উপরে চলে যাচ্ছে 2 আর 7 চলে আসছে নিচে। অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমরা মিশ্র ভগ্নাংশে আসতে পারি, কিংবা আমরা এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে আসতে পারি। সেই অঙ্কগুলোই আমাদের এখানে করতে বলেছে। অর্থাৎ যে অঙ্ক আমাদের মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এগুলোকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। প্রথমের অঙ্কটি দেখো দেওয়া আছে 3/5/7, ঠিক আছে? এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এই থেকে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে। দেখো এরকম যখন দেওয়া থাকবে, এগুলোকে অপ্রকৃত ভগ্নাংশের নিয়ম হচ্ছে কি, যেটা পূর্ণ সংখ্যা থাকবে এবং যেটা লবে সরি হরে থাকবে। অর্থাৎ এই পূর্ণ সংখ্যা এবং এই হরের সংখ্যাটি, এদের সম্পর্ক হচ্ছে গুণ। অর্থাৎ এটাকে আমরা এইভাবে যদি লিখি 3×7+5 নিচে 7, অর্থাৎ এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ, আর এদের গুণফলের সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে যোগ। অর্থাৎ এই দুটোকে আমরা এরকম ব্র্যাকেটে লিখতে পারি। তাহলে কি হচ্ছে, 3×7=21, 21-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 26 আর নিচে 7। তাহলে আমাদের যদি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে দেয়, তাহলে আমরা এইভাবে অঙ্কগুলো করব। তো তোমরা চাইলে এরকমভাবে তৈরি করে নিয়ে অঙ্কটি করতে পারো, না হলে ক্ষয়ের দাগের অঙ্কটি দেখো, ক্ষয় আছে 12/2/3। অর্থাৎ 3 আর 12, আমি বলেছি দেখো এখানে লব আর পূর্ণ সংখ্যা আছে যেটা, সেটা গুণ করতে হচ্ছে। সেরকমভাবে 12 আর 3 গুণ করলে হচ্ছে 36, 36-এর সঙ্গে 2 যোগ করলে হয় 38 আর নিচে হচ্ছে 3। তোমরা এইভাবে একবারও করতে পারো, তবে আমার মনে হয় তোমরা যদি এরকমভাবে করো তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এবার আছে দেখো গয়ের দাগের যে অঙ্কটি আছে, কারণ দেখো এই গয়ের দাগের অঙ্কটি করলেই বুঝতে পারবে, 33/1/2। এখানে দেখো আছে 33/1/2, তো সচরাচর আমাদের 33-এর ঘরের নামটা তো আমরা জানি না, তাহলে কি করব, 33 করব গুণ 2, একে ব্র্যাকেটের মধ্যে আটকে দিয়ে বাইরে লিখবো যোগ 1, এর নিচে 2। এবার দেখো এই 3×6=66 যোগ 1 নিচে 2, তাহলে 66 আর 1 যোগ করলে কত হচ্ছে 67, 67-এর নিচে 2, তাহলে আমাদের উত্তর হবে কত, 67/2। এইভাবে যদি আমরা যোগ করে করি বা গুণ করে তারপর যোগ করে তারপর নিচের সংখ্যাটি লিখি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটি করতে সুবিধা হবে।
এবার ঘয়ের দাগে দেখে নিও, ঘয়ের অঙ্কটিও একই রকম আছে, 3 * 1 = 33, এখানে 33 নিচে আছে। তো এদের মধ্যে সম্পর্ক আমি কি বলেছি, গুণ, তাহলে লিখবো 3 * 33 এর সঙ্গে 1 যোগ, নিচে কত, অর্থাৎ হর যেটা থাকবে সেটাই আমাদের লিখতে হবে। এবার দেখো 33 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3 * 3 = 9, 3 * 3 = 9, আর এখানে হচ্ছে 1, তাহলে 99 + 1 নিচে 33 সমান কি হচ্ছে, 99 আর 1 হচ্ছে 100/33, তাহলে আমাদের উত্তরটি, অপ্রকৃত ভগ্নাংশটি হচ্ছে 100/33। ঠিক আছে, অঙ্কগুলো অনেকটাই সোজা আছে, আশা করি তোমরা নিজেরা চেষ্টা করলে অবশ্যই করতে পারবে। তো চলো আরো একটি অঙ্ক করিয়ে দিচ্ছি, আমি একদম শেষের অঙ্কটা করিয়ে দিচ্ছি, ঝয়ের দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটি, বাদ বাকিগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে, কারণ অঙ্কগুলো অনেকটাই সোজা, শুধুমাত্র একটু বুঝে নিলেই অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। এখানে আছে ঝয়ের দাগে 15 * 3 = 8, এবার কি হচ্ছে দেখো, 15 * 8 এটা লিখে যোগ দেবো এখানে 3, আর নিচে লিখবো 8, অর্থাৎ লব আমরা এই হর আমাদের 8 লিখতে হবে, কারণ এই দুটোর মধ্যে গুণ সম্পর্ক, গুণ ফলের সঙ্গে এর উপরে সম্পর্ক হচ্ছে যোগ। তাহলে আমরা 8 দিয়ে 15 কে গুণ করলে হচ্ছে 120, তার সঙ্গে 3 যোগ, নিচে 2, সরি নিচে 8, কি হচ্ছে 120 আর 3, 123/8, এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এই অপ্রকৃত ভগ্নাংশ যদি দেওয়া থাকে, আর মিশ্র ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হবে সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, তবু আরো একবার এখানে বক্স করে একটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি। অপ্রকৃত ভগ্নাংশ যদি দেওয়া থাকে, মনে করো আছে এখানে 67/4, এই অঙ্কটাকে, অপ্রকৃত ভগ্নাংশ আছে, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব কিভাবে, তাহলে 67 কে আগে 4 দিয়ে ভাগ করতে হবে, কত হচ্ছে 4 * 1 = 4, এখানে অবশিষ্ট থাকছে কত, 2, এখানে হচ্ছে 27, 4 * 6 = 24, এখানে অবশিষ্ট হচ্ছে 3, তাহলে এখানে দেখো 16টা পূর্ণ সংখ্যা, আর এই 3টা চলে যাচ্ছে আমাদের লবে, আর এই 4 চলে আসবে হরে, অর্থাৎ 67/4 কে আমরা এইভাবে লিখতে পারি, 16 পূর্ণ 3 = 4। ঠিক আছে, যদি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে, তাহলে মিশ্র ভগ্নাংশ আমরা এইভাবে ভাগ করে করব, ভাগফলটা যেমন আছে তেমন রেখে দেব, যেটা অবশিষ্ট আছে এটা দেখবে, যেটা অবশিষ্ট থাকবে সেটা চলে যাবে আমাদের লবে, আর যেটা দিয়ে আমরা ভাগ করছি সেই সংখ্যাটা চলে আসবে আমাদের হরে। তাহলে কিন্তু আমাদের অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে আমরা নিয়ে যেতে পারবো, আশা করি বুঝতে পেরেছো। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। এবার দেখো পৃষ্ঠা নম্বর 113 আছে, কিছু অঙ্ক আছে যোগ করি, অর্থাৎ এখানে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশের আমাদের যোগফল নির্ণয় করতে হবে, এবং কিছু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, সেই ভগ্নাংশেরও আমাদের যোগফল নির্ণয় করতে হবে। আমি এখান থেকে তোমাদের এই যে কয়ের দাগ, গয়ের দাগ আর উমর দাগ, এই অঙ্ক 3টে করিয়ে দেবো, বাদ বাকি যে অঙ্কটা থাকবে অর্থাৎ খ আর ঘ, সেটা তোমরা নিজেরা চেষ্টা করবে, কারণ নিজেরা যদি অঙ্ক না করো তাহলে কিন্তু অঙ্ক কখনোই বুঝতে পারবে না, আমি যতই তোমাদের বলে দিই, তোমরা যদি নিজেরা প্র্যাকটিস না করো তাহলে কিন্তু অঙ্ক বোঝা সম্ভব নয়। দেখো কয়ের দাগে আছে 12/5 বা 12/5 যোগ 10/3, দেখো এই অঙ্ক আমি আগেও করিয়েছি, তবু আর একটা করিয়ে দিচ্ছি, দেখো বা এখানে কি বলেছে, যে হর থাকে সেই হরগুলোর কি করতে হয় আমাদের লসাগু, দেখো এখানে হরগুলোর লসাগু যদি আমরা করি, এখানে 5 আর 3 দুটোই কিন্তু মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার লসাগু সবসময় কি হয়, সেই সংখ্যা দুটির গুণফল হয়, অর্থাৎ এর লসাগু হয়ে যাচ্ছে কত, 15, তাহলে আমরা এখানে 15 লিখবো নিচে, অর্থাৎ হর হিসেবে আমরা 15 লিখবো। এবার দেখো 5 দিয়ে 15 কে ভাগ করব, এটার সঙ্গে এর সম্পর্ক কি করব, ভাগ, অর্থাৎ 5 দিয়ে যদি 15 কে ভাগ করি ভাগফল হয় 3, সেই 3 দিয়ে 12 কে গুণ, তাহলে কত হচ্ছে 3 * 36 যোগ, এই 3 দিয়ে 15 কে ভাগ করলে ভাগফল হয় 5, 5 দিয়ে 10 কে গুণ করলে হচ্ছে 5 * 10 = 50, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে দেখো এই 36 আর 50 যদি যোগ করি হয় কত, 86, নিচে হচ্ছে আমাদের 15, তাহলে উত্তর আসছে কত আমাদের 86/15, বা এটা যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সবসময় আমাদের সেটা মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হয়, তাহলে এটাকে যদি 86 কে আমরা যদি 15 দিয়ে ভাগ করি, 4 * 15 = 60, 5 * 15 = 75, 6 * 15 = 90, বেশি হয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে কত, 5 * 15 = 75, হাতে থাকছে আমাদের কত, 11, তাহলে 5 * 11 = 15, এটা আমাদের উত্তর আসবে। ঠিক আছে, কি করে আসলো, এই 86 কে ভাগ করলাম, অর্থাৎ আমি বলেছিলাম না অপ্রকৃত ভগ্নাংশ থাকলে তাকে ভাগ করতে হয়, তাহলে 5 * 15 = 75, 5 হচ্ছে কত, 6 হবে, 7 হচ্ছে কত, 8 হবে,
তাহলে কত হচ্ছে 5 পূর্ণ 11/15, সেটাই দেখো এখানে লিখেছি 5 পূর্ণ 11/15। এবার দেখো গয়ের দাগে আছে 20/3 + 25/2 + 7/6, তাহলে কি করতে হবে আমাদের সর্বপ্রথম এই তিনটে সংখ্যার লসাগু নির্ণয় করতে হবে, 3, 2, 8, 6 লসাগু করব। তো 2 দিয়ে যাচ্ছে প্রথমে, 3-কে যায় না তাই 3 রেখে দেবো, 2 1 কে 2, 3 2 6, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 1 কে 3, 1 করতে 1, 3 1 কে 3, তাহলে লসাগু হচ্ছে কত, 2 গুণ 3 সমান হচ্ছে আমাদের 6। তাহলে আমরা এখানে লিখবো দাগ দিয়ে 6। এবার দেখো আগে যেরকম আমি তোমাদের উপরের অঙ্কটাই ডাইরেক্ট গুণ করে দেখিয়েছিলাম, এটাই আমি ডাইরেক্ট গুণ করাচ্ছি না, কারণ তোমরা যদি বুঝতে না পেরে থাকো এই অঙ্কটা ভালোভাবে লক্ষ্য করো, আশা করি তোমরা বুঝে যাবে, গুণ করতে আর কখনো ভুল হবে না। দেখো এই 3 দিয়ে যদি 6-কে ভাগ করি ভাগফল কত হচ্ছে, না ভাগফল হচ্ছে 2, অর্থাৎ এই 2 এর সম্পর্ক কি, গুণ। অর্থাৎ আমরা যদি লিখি এরকম 20 গুণ 2, অর্থাৎ এদের সম্পর্ক যেহেতু গুণে তাই লিখলাম 20 গুণ 2, একবারে করলাম না এখানে যোগ চিহ্ন। এবার এই 2 দিয়ে যদি 6-কে ভাগ করি ভাগফল হয় কত, 3, তাহলে এখানে হবে 25 গুণ 3, অর্থাৎ 25-এর সঙ্গে 3-এর গুণ সম্পর্ক, যোগ এই 6 দিয়ে 6-কে ভাগ করলে ভাগফল হয় 1, অর্থাৎ এখানে লিখবো 7 গুণ 1। যে পদ্ধতিটা তোমাদের সোজা মনে হবে সেইভাবে করবে, কারণ দেখো এখানে 25 আছে, 25 সংখ্যাটিকে যদি 2 দিয়ে গুণ করি আমাদের গুণ করতে অসুবিধা হতে পারে ডাইরেক্ট, সেই জন্য আমি কি করলাম না এদের মধ্যে গুণ সম্পর্ক পাতিয়ে নিলাম। এবার কি করব, এই দুটোকে গুণ করে দেবো, 2 2 4, তারপরে 0 40, যোগ 3 5 15 5 হাতে 1, 3 2 6 1 7 75, যোগ 7 1 কে 7, আর নিচে কত, 6। এ পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো কি করব, এইগুলোর যোগ করব, অর্থাৎ 75 40 আর 7-এর যোগফল কত হচ্ছে, 7 আর 5 12 2 হাতে 1, 7 4 11 1 12, কত হচ্ছে 112, 112/6। যেহেতু দেখো 112/6 এসছে, এটি কি হচ্ছে আমাদের একটি অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে এই 112-কে কি করব আমরা 6 দিয়ে ভাগ করে দেব, 6 1 কে 6, এখানে থাকছে 5 52, 6 7 42, 6 8 48, এখানে থাকছে 4, তাহলে কত হচ্ছে 18 পূর্ণ 4-এর 6, তাহলে আমরা এখানে লিখতে পারি সমান 18 পূর্ণ 4-এর 6। এবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে কাটাকাটি সম্পর্ক আছে, অর্থাৎ এটা হচ্ছে 18 পূর্ণ 2-এর 3 অ্যান্সার, কারণ 2 দিয়ে যদি কাটি 2 2 4, 3 2 6, তাহলে উত্তর হয়ে যাচ্ছে আমাদের 18 পূর্ণ 2-এর 3। এই লাইনটা আমি এখানে তোমাদের এক্সট্রা করিয়েছি বোঝানোর জন্য, কারণ এদের মধ্যে কি সম্পর্ক আছে সেই সম্পর্কটাই এখানে তুলে ধরা হয়েছে, সেই জন্য এই লাইনটা আমি এক্সট্রা করিয়েছি, ঠিক আছে। এবার দেখো উমদাগের অঙ্কটি আছে, আমাদের এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, সর্বপ্রথম আমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করতে হবে বা পরিণত করতে হবে। কি করে, আমি বলেছিলাম এই দুটোর মধ্যে গুণ সম্পর্ক, তাহলে 2 আর 5 গুণ করলে হচ্ছে 10, 10-এর সাথে 1 যোগ করলে হচ্ছে 11, এখানে থাকবে 5, যোগ 15 1 কে 15 আর 4 19, 19/15, যোগ 20 1 কে 20 আর 1 21/20। এবার এই তিনটের লসাগু করতে হবে, অর্থাৎ 5 15 আর 20 লসাগু কত হচ্ছে, 5 দিয়ে যদি করি 5 1 কে 5, 3 5 15, 4 5 20, আর যাচ্ছে না, তাহলে কত হচ্ছে 5 গুণ 3 গুণ 4, এদের লসাগু হয়ে যাচ্ছে 60, অর্থাৎ হর হিসাবে বা লসাগু হিসাবে আমরা এখানে লিখবো কত, 60, যেহেতু এখানে 60 আসছে। এবার দেখো 5 দিয়ে যদি 60-কে ভাগ করা হয়, আমি একটা নিয়ম তোমাদের শিখিয়েছিলাম, তোমরা যদি ভিডিওগুলো ফলো করে থাকো অবশ্যই তোমাদের মনে থাকবে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে এখানে লসাগুর মধ্যে আমরা সেই সংখ্যাটাকে চেপে ধরবো, অর্থাৎ এখানে 5 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 5 চেপে ধরলে পড়ে থাকছে কত, 3 আর 4, অর্থাৎ 3 4-এ কত হচ্ছে 12, তাহলে 5 দিয়ে যদি 60-কে ভাগ করা হয় ভাগফল হবে কত আমাদের, 12, অর্থাৎ এখানে আমরা লিখবো 11 গুণ 12, যোগ এবার দেখো এখানে আছে 15, তাহলে এই 3 আর 5 গুণ করলে হয় 15, তাহলে এই দুটো যদি বাদ দিয়ে দিই পড়ে থাকে কত, 4, তাহলে এখানে হবে 19 গুণ 4, যোগ এখানে আছে 20, অর্থাৎ 5 আর 4 যদি গুণ করি তাহলে হয় 20, পড়ে থাকে কত, 3, তাহলে এখানে হবে 21 গুণ 3, অর্থাৎ 3 হচ্ছে এদের ভাগফল। এবার দেখো আমরা 11 আর 12 গুণ করব, তাহলে 11 2 গুণে 22 হাতে 2, 11-কে 11 2 13 হচ্ছে 132, যোগ 4 9 36-এর 6 হাতে 3, 4 1-কে 4 3 7 76, যোগ 3 1 কে 3, 3 2 6, তোমরা চাইলে আলাদা জায়গাও গুণ করে নিতে পারো, এখানে হচ্ছে 60,
তাহলে এই তিনটাকে যোগ করলে কি হচ্ছে, 3 6 3 9, 2 11, 1 হাতে 1, 6 1 7, 7 14, 14 আর 3 17, 7 হাতে 1, 1 1 2, 271/60, 271/60 হলো। এবার এটাকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ 60 দিয়ে 271কে ভাগ করব, 5 বারে বেশি হয়ে যাচ্ছে, 4 বাদ দেবো, 4 6 24, 240, এখানে থাকছে 1, এখানে থাকবে 3, অর্থাৎ 4 পূর্ণ 31/60 এর অ্যান্সার হবে, 4 পূর্ণ 31/60। এটা আমরা যদি মিশ্র ভগ্নাংশে নিয়ে আসি তাহলে উত্তর আসবে আমাদের 4 পূর্ণ 31/60। ঠিক আছে, তোমাদের কিন্তু আমি অঙ্কগুলো ধরে ধরে বোঝাচ্ছি, তবুও যদি তোমরা বুঝতে না পেরে থাকো ভিডিওটি বারবার দেখো, আশা করি তোমাদের কোথাও অসুবিধা হবে না। এবার দেখো পৃষ্ঠা নম্বর 115 কিছু বিয়োগ অঙ্ক দেওয়া আছে, তো এখান থেকে সব অঙ্কগুলো আমি করাবো না, মোট 6টা অঙ্ক আছে, এখান থেকে বেছে বেছে আমি 4টে অঙ্ক করাচ্ছি যেগুলো তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো চলো সর্বপ্রথম আমরা 3-এর দাগের অঙ্কটি দেখে নিই। তো দেখো 3-এর কয়ের অঙ্কটি আছে আমাদের, প্রথমেই আছে মিশ্র ভগ্নাংশ। তো মিশ্র ভগ্নাংশকে আমাদের করতে হবে কি, অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের পরিণত করার নিয়ম আমরা শিখেছি, সেগুলো কি, পূর্ণ সংখ্যা এবং হরের গুণফল। তাহলে 3 আর 15 গুণ করলে হচ্ছে 45, তার সাথে 2 যোগ করলে হয় 47, আর আমাদের হর হিসাবে 15 তো থেকেই যাচ্ছে বিয়োগ। এখানে 6 আর 2 গুণ করলে হচ্ছে 12, আর উপরে 5 গুণ করলে হচ্ছে কত, 17, যোগ করলে 17, আর নিচে হচ্ছে 6। এবার আমাদের কাজ কি, এই 15 আর 6 লসাগু নির্ণয় করা। তাহলে দেখো একে 3 দিয়ে ভাগ করা যায়, 3 5 15, 3 2 6 আর যাচ্ছে না, তাহলে 3 গুণ 5 গুণ 2 সমান হচ্ছে 30। তাহলে লসাগু কত হলো, 30। তাহলে এখানে আমরা দাগ দিয়ে লিখবো লসাগু হিসাবে 30। ঠিক আছে, 30 লিখে নিলাম। এবার কি, 15 দিয়ে 30কে ভাগ করবো, 2 2 দিয়ে 47কে গুণ করলে কত হচ্ছে, 7 2 14, 4 হাতে 1, 4 2 18 1 9, 94। এখানে বিয়োগ, এই 6 দিয়ে যদি 30কে ভাগ করি তাহলে কতর ঘরে, 6-এর ঘরে নামটা বলে কতবারে 30 আসে, 5 বারে, কারণ 5 6 30। 5 দিয়ে যদি 17কে গুণ করি কত হচ্ছে দেখে নিই, আমরা এখানে যদি গুণ করি 5 17 হয় 85, তবুও দেখিয়ে দিচ্ছি, 5 7 35, 5 8 3, 5 1 5 3 8, অবশ্যই তোমরা নামটা মুখস্ত করবে, সরি 85। এবার দেখো তাহলে 94 থেকে আমাদের 85 কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 94 থেকে আমরা 85 বিয়োগ করব, 5 আছে কত হলে, 14 হবে, 9 হলে, তাহলে উত্তর আসছে কি আমাদের, উপরে 9 নিচে 30। তাহলে উত্তর আসবে কি, উপরে 9 নিচে 30, আমাদের উত্তরটি হয়ে যাবে 9 এর 30, বা এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 3 কে 9, 3 10 কে 30, 3 বাই 30 আমাদের উত্তরটিও আমরা, এই 3 বাই 10ও আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা ছিল আমাদের বিয়োগ অঙ্ক, বিয়োগ অঙ্কের প্রথম অঙ্কটা, অর্থাৎ ক্ষয়ের দাগের অঙ্ক। এবার আমরা ক্ষয়ের দাগের অঙ্কটি দেখে নেব। এবার দেখো ক্ষয়ের দাগের অঙ্কটি আছে, প্রথম সংখ্যাটা আছে পূর্ণ সংখ্যা, আর পরের সংখ্যাগুলো আছে মিশ্র ভগ্নাংশে। তাহলে দেখো আমরা যদি এরকম অঙ্ক থাকে তো আমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, আমরা সর্বপ্রথম কি করব, পূর্ণ সংখ্যাটা যেমন আছে তেমন লিখে দিয়ে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। কীভাবে, এর সঙ্গে গুণফল 12 কে 12, আর 7 কত হচ্ছে 19, আর নিচে কত হচ্ছে, 12 কত হচ্ছে, উপরে 19 হচ্ছে আর নিচে 12। এবার আমাদের কাজ কি, এবার কাজ লসাগু করার। তো স্যার লসাগু কী করে করবো, এখানে তো একটা সংখ্যা আছে, কোনো ভয় নেই, মনে করো 8-এর নিচে কিচ্ছু নেই, মানে কি 8-এর নিচে মনে মনে আমরা 1 ধরে নিতে পারি। দেখো আমি আপসা আপসা করে লিখলাম, অর্থাৎ 8-এর নিচে আমরা মনে মনে 1 ধরে নেব যদি কোনো সংখ্যা না থেকে থাকে। ঠিক আছে, এবারে দুটো লসাগু হচ্ছে কি, যেহেতু 12 আছে সুতরাং 12ই হবে লসাগু। ঠিক আছে, এ 1 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল তো 12ই হয়, আর 8 আর 12র গুণফল কত হচ্ছে, 8 আর 12 গুণ করলে হয় 96 বিয়োগ 19, কারণ 12 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল হয় 1, 1 দিয়ে 19কে গুণ করলে 19ই আসে। এবার কি করব, এই 96 থেকে 19 আমরা বাদ দিয়ে দেব, বিয়োগ, 9 আছে কত হলে 16 হবে, 7 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আছে কত হলে 7, 9 হবে 7 হলে, তাহলে উত্তর আসবে কত আমাদের, 77/12 কত হচ্ছে, 77/12। একে যদি আমরা ভাগ করি তাহলে মিশ্র ভগ্নাংশে আনবো, 6 বারং 72, 6 পূর্ণ 5/12 উত্তর আসবে আমাদের, উত্তর কত আসবে আমাদের, 6 পূর্ণ 5/12, এই 6 বারং 72 আর 5 77, তার নিচে 12। ঠিক আছে, এবার দেখো গয়ের দাগের অঙ্কটি, আগের ক্ষয়ের দাগের অঙ্কে আমরা দেখেছিলাম প্রথম সংখ্যাটি পূর্ণ ছিল, দ্বিতীয় সংখ্যাটি মিশ্র ভগ্নাংশ। এখানে আমরা দেখছি প্রথমটি মিশ্র আছে, দ্বিতীয়টি পূর্ণ সংখ্যা, কোনো সমস্যা নেই, একই রকমভাবে আমরা অঙ্কটি করব। সর্বপ্রথম কি করব, এই 24 আর 3 গুণ করে নেব,
তাহলে 24 আর 3 গুণ করলে হচ্ছে 72, তার সাথে যদি 5 যোগ করি কত হচ্ছে 77। তাহলে হবে কত, 77/24 বিয়োগ 2। 2 মানে কি 2? না, 2 মানে 2/1, অর্থাৎ মনে মনে আমরা 1 ধরে নিতে পারি। এবার কি করব, এবার করব লসাগু। লসাগু যেহেতু 24 আছে তাই 24ই হবে। 24 দিয়ে 24কে ভাগ করলে ভাগফল হয় 1, 1 দিয়ে 77কে গুণ করলে কত হচ্ছে 77ই হবে। বিয়োগ এখানে 24, 24 দিয়ে 2কে গুণ করলে হবে 24 2 গুণ 48। এবার দেখো, এবার এই 77-এর থেকে আমরা 48 বিয়োগ করে দেবো। 8 আছে কত হলে 17 হবে, 9 হলে হাতে 1, 4 রেখে 5, 5 আছে কত হলে 7 হবে 2, কত হচ্ছে 29/24। তাহলে এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি হবে 1/5/24, কারণ 24 1 24, বিয়োগফল থাকে 5 ও 5 উপরে চলে গেল, তাহলে আমাদের উত্তর কত আসবে না, 1/5/24। ঠিক আছে, যদি তোমাদের কখনো এরকম পূর্ণ সংখ্যা দেওয়া থাকে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে না, কারণ তোমাদের মনে হতে পারে যে স্যার পূর্ণ সংখ্যা দেওয়া আছে, একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, আমরা কি করে বিয়োগ করব। তাহলে দেখো আমি অঙ্কটি বুঝিয়ে দিলাম, এইভাবে আমরা বিয়োগ করব বা এইভাবে আমরা যোগ করব। এবার দেখো ছয়ের দাগের অঙ্কটি আছে, অর্থাৎ শেষ অঙ্ক, এই অঙ্কটি আমি করিয়ে দিচ্ছি। প্রথমে মিশ্র আছে, এর কাজ কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এই 7 আর 9 গুণ করলে কত হচ্ছে 7 9 63, 63-র সাথে যদি আমরা 7 যোগ করি হয়ে যাচ্ছে কত 71। তাহলে এখানে হবে 71/9/5 আর 6 গুণ করলে হচ্ছে 30, 30 আর 1 31/6। ঠিক আছে, এবার এই 9 আর 6 লসাগু করব 3 দিয়ে, 3 3 9, 3 2 6, আর যাচ্ছে না। তাহলে কি হচ্ছে 3 গুণ 3 গুণ 2 = 18, অতএব এদের লসাগু কত হচ্ছে 18, আমরা এখানে 18 লিখব। এবার কাজ কি, এবার এই 9 দিয়ে 18কে ভাগ করা। তাহলে 9 দিয়ে 18কে ভাগ করলে ভাগফল আসে 2, তাহলে এই 71 আর 2 এখানে গুণ, কারণ দেখো অনেক বড় সংখ্যা তাই আমি বাতিয়ে নিয়েছি বিয়োগ। 6 দিয়ে যদি 18কে ভাগ করি ভাগফল হয় 3, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি 31 গুণ 3, এরকম একটা অঙ্ক করিয়েছিলাম আগেই। এবার কাজ করি হচ্ছে এই 71কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে 2 1 কে 2, 7 2 গুণ 14 142, বিয়োগ 3 1 কে 3, 3 3 কে 9, 93 নিচে 18। এবার আমরা 142 থেকে যদি 93 বাদ দিয়ে দিই কত থাকে দেখে নেব। 3 আছে কত হলে 12 হবে, 9 হলে হাতে 1, 9 রেখে 10, 10 আছে কত হলে 14 হবে, 4 হলে হাতে 1, 1 1 মিলে গেল 0, কত হচ্ছে আমাদের 49/18, কত হচ্ছে 49/18, অর্থাৎ 49কে 18 দিয়ে ভাগ করব, 18 কে 18, 36, 3 আর 54 বেশি হয়ে যাচ্ছে, তাহলে হবে 18 2 গুণ 36, বিয়োগ করলে থাকে 3 আর 1 13, তাহলে 2 পূর্ণ 13/18 এর উত্তর, 2 পূর্ণ 13 নিচে 18, এটাই হচ্ছে এর অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, যেহেতু আমি বলেছিলাম যখন নিচের বা হরটি ছোট থাকবে এবং লবটি বড় থাকবে, অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ থাকবে, তখন উত্তর বের করার সময় আমরা কি করব, সেটাকে মিশ্র ভগ্নাংশে উত্তর বের করব, কারণ এটা অঙ্ক করার আমাদের একটা নিয়ম। ঠিক আছে, তো আজ আমরা 115 পৃষ্ঠা পর্যন্ত অঙ্ক করে কমপ্লিট করে ফেললাম। পরের ভিডিওয় আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করব। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।